পথে চলাচল করতে গিয়ে কোনো পর্দাশীল মেয়েকে দেখে তাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করা কি জায়েজ হবে? এইসব প্রশ্ন যারা করেন আমার বুঝে আসে না যে এই প্রশ্নগুলিকে আসলে সিরিয়াসলি করেন নাকি কোনো জোক রসিকতা করেন। পথে কোনো মানুষকে, কোনো মেয়েকে আপনি দেখলেন, দেখে তাকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য দোয়া করলেন, মানে মাথা ঠিক আছে তো প্রশ্নকর্তাকে আমি বলতেছি, কিভাবে আপনি এ দোয়া করবেন? এই মহিলা যে কারোর বউ না সেটা আপনি কীভাবে নিশ্চিত হয়েছেন বলো? হতে পারে না এই ভদ্র মহিলা কারোর স্ত্রী, তাহলে আপনি কিভাবে তার দোয়া করবেন আল্লাহ অমুকের বউটা যেন আমি পেয়ে যাই? মানে এই এই প্রশ্নই তো অবান্তর। এগুলো হয়েছে কি আমি বলি, আল্লাহ মাফ করুক, অনেক সময় খাহেশ, মানে মনের ভেতরে ভোগ বিলাস আর এই পাপাচারের বিশেষ করে খাহেশ যে এগুলো হতে 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 এমন পর্যায়ে চলে যায় যে তখন খাই খাই ভাবটা মনে হয় যে গোটা দুনিয়াটা গ্রাস করে ফেলবে। এই মানসিকতাগুলোর কারণে এই চিন্তাগুলো আমাদের অনেক সময় আসে। আল্লাহ তাআলা মাফ করুন, আপনি রাস্তায় কাউকে দেখছেন অচেনা অজানা, আপনি মানে বলা নাই কোয়া নাই তার ব্যাপারে জানা নাই, আদর্শে মুসলমান কিনা তাও জানি না, সে বিবাহিত কিনা তাও জানি না, হ্যাঁ হুট করে তারে বিয়ের জন্য আপনি দান্দা করে বেরোলেন, এগুলো তো পাপিষ্ঠ মানুষদের কাজ যে যাকে দেখবে তাকেই শুধুমাত্র নিজের বউ হিসাবে কল্পনা করা শুরু করবে। কেন আল্লাহ তাআলা চোখের হেফাজত করতে বলছেন? আপনি যদি রাস্তায় এরকম দেখে দেখে শুধু দোয়া করে বেড়ান তাহলে আল্লাহ তাআলা চোখের হেফাজত কেন করতে বলছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, হে রাসূল আপনি ইমানদার পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনমিত করে, সংযত করে। কেন বলছেন? আপনি রাস্তায় দেখে দেখে বেড়াচ্ছেন আর দোয়া করে বেড়াচ্ছেন, আল্লাহ বলছেন দেখবা না, চোখ নিচের দিকে নামায়, চোখে পড়ে গেছে আপনার এলাকার, খোঁজখবর নিয়েছেন, ব্যাটেবলে হয়েছে, বিয়ের প্রস্তাব পাঠান, এরপর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার কাছে নেককার মনে হয়েছে, আমি নেককার হলে তাকে চাই জীবন সঙ্গে এসে। তাও তো পার্টিকুলার কোনো মেয়ের জন্য অনেক ছেলে ফেলে আসে, আকাম কুকাম করবে আর প্রশ্ন ধরাই দিবে হুজুরে, ভাই হারাম সম্পর্ক আরেকজনের প্রতি আকৃষ্ট হলে বিবাহ বইয়ের মতো সম্পর্ক করলা তখন তোমার মাসালার দরকার হয় নাই, যখন সম্পর্ক করে ফেলাইছ এখন এবার হুজুর দোয়া করা যাবে কিনা তার পাওয়ার জন্য, দোয়া করলে কীভাবে দোয়া করা যাবে, এগুলো হলো মানে নিজের খাহেশ মেটানোর জন্য মাসালা চাওয়া অথবা আল্লাহর কাছে দোয়া করা, এগুলো কোনো কোনো ক্ষেত্রে খুব ভয়াবহ অপরাধে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আমি সবসময় বলি যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, যেখানে সেখানে দেখে কাইত হয়ে যায়, যেটা দেখে ওখানে চিত হয়ে যায়, যেটা দেখে ওখানে দুর্বল হয়ে যায়, এটা তো ঢিলা, এটা কি ঢিলা, ঢিলা লুজ, এটাকে কি দিতে হবে? টাইট দিতে হবে। টাইট যুবক কোনটা? যে আমার জন্য আল্লাহ একটা বরাদ্দ রাখছেন, আছে একটা ইনশাআল্লাহ, যেটা আছে বিয়ের সাথে যেদিন হবে সকল ভালোবাসা উজাড় করে ওইটাকে দেবো ইনশাআল্লাহ, রাস্তাঘাটে ভালোবাসা দিলে বেড়াবো না, এত ঢিলা না আমি। মনে করেন একটা পাত্রে করে কিছু নিয়ে যাচ্ছেন, পাত্র যদি লিক থাকে, লিক তাহলে এখানে একটু পড়বে, ওখানে একটু পড়বে, ওখানে একটু পড়বে, জায়গা মতো যাইতে দেখবেন অল্প একটু আছে। আর যদি পাত্রটা খুব টাইট থাকে, মজবুত থাকে, স্ট্রং থাকে, ভালো থাকে, তাহলে যেটুকু আসে পুরোটুকুই থাকবে, জায়গা মতো পুরোটাই নিতে পারবে, অজাগায় কুজাগায় এখানে ওখানে আপনার মহব্বত ভালোবাসা বিলাইতে বিলাইতে জায়গায় যায় দেখবেন আর ভালোবাসা ভালোবাসা নাই, কাপড়বাজি, বাস্তবতা হাসির কথা না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আরে মুসলমান যুবক তো সে যে নিজেকে সকল লোভ থেকে সামলাই নিতে পারবে, এই যুবক তো পৃথিবী জয় করবে। কিসের পৃথিবী জয় করবেন? নিজেই যেখানে সেখানে কাইতেই বসে থাকে, যেটা দেখেন সেখানে কাইতেই যান। আল্লাহ তাআলা মুসলমান যুবককে ট্রেনিং দিচ্ছেন, চোখকে নিয়ন্ত্রণ করতে শিখাও, সব দিক দেখবো না আমি, ওটা আমার জন্য হালাল আমি সেদিক দেখবো না, যত সুন্দর হয়ে হোক আমি আমারটার জন্য অপেক্ষা থাকবো। এই নিয়ন্ত্রণ করতে শেখা যুবক এগুলো টাইট যুবক, আর যেখানে সেখানে কাইতে হয়ে যাওয়া, ওই যে কী জানে নাম হয়েছে এখন ক্রাশ খাওয়া, যেখানে সেখানে দেখা চিত হয়ে যাওয়া, যেটা সেটার পিছনে দৌড়ে বেড়া, দুর্বল হয়ে যাওয়া, এটা হলো লুজ যুবক, ঢিলা। এখন কি ঢিলা যুবক হবেন না টাইট হবেন? আল্লাহ টাইট হওয়ার তৌফিক দান করুন। টাইট হইতে হলে মুত্তাকি হইতে হবে, মুত্তাকি, হারামকে ডিনাই করার মানুষ হয়ে থাকতে হবে, যে না আমি সব কাজ করবো না, সব দিকে আমি যাবো না, আল্লাহ আমাদের তৌফিক দান করুন।